আজকের এই পর্বে আপনাদের জন্য থাকবে সোনালী আহমেদ আপুর লেখা অসুখের নাম তুমি গল্পের 3 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার পর কমেন্ট করতে ভুলবেন না, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সৌহার্দকে আঙুল দিয়ে দেখিয়ে কথাটি বলে রেশমি। ঠিক তখনই উপস্থিত হয় সূচনা, পাশের বাটি হাতে নিয়ে বেশ হাসি মুখে বা মুখে আসছিল। মনে মনে বেশ লজ্জাও পাচ্ছিল সৌহার্দের সামনে আসতে, কিন্তু রেশমির কথা শুনতেই থমকে গেল। হাতে থাকা পায়েসের বাটিটা চুটে নিচে পড়ে গেল। মুহূর্তে বিকট আওয়াজ করল, সবাই একসাথে সূচনার দিকে তাকালো। সূচনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কত শত রাত জেগে স্বপ্ন বুনেছে মানুষটার জন্য, কত শত আশা নিয়ে বাড়িতে এসেছিল, মুহূর্তে সব ধূলিসাৎ হয়ে গেল। লোকে কি বলবে, পরপর দুবার বিয়ে ভেঙে গেল তার, প্রথম এক ভাই পরবর্তীতে আরেক ভাই। এদের সাথে কি সূচনার পূর্বের কোনো শত্রুতা আছে নাকি? যদি থাকে, বিয়েই না করতে চায় তাহলে পরপর দুবার এমন যেচে যেচে প্রস্তাব দিয়েছে কেন? সে কিভাবে মুখ দেখাবে? আসার পথে প্রায় প্রত্যেক বাড়ির মানুষ তাকে দেখে প্রশ্ন করেছিল, সে কই যাচ্ছে। জমিলা বেগম তখন গর্বের সুরে বলেছিলেন, আমার নাতির বউ করতেই নিয়ে যাচ্ছি। জমিলার পাশেই সূচনা হাঁটত। এই কথার বিনিময়ে সে সবাইকে লজ্জা মিশ্রিত হাসি উপহার দিত। জমিলা বেগম তা নিয়ে খিল্লি উড়াতেন। সূচনার জীবনে অন্য কোনো পুরুষ মানুষ না থাকায় তার সব আশা আকাঙ্ক্ষা সৌহার্দকে ঘিরেছিল। তার মনের গহিনী কোনো মনের কৌঠায় সৌহার্দকে বন্দী করেছিল। বাবু বরকে নিয়ে স্বপ্ন বোনা কি অস্বাভাবিক? সে তো লুকিয়ে নয়, সবার প্রকাশেই তার নানান ভাষণা প্রকাশ করছিল। তার সকল শরীরেই জানে সৌহার্দের ব্যাপারে। এ বাড়িতে আসার সময় শখ করে একখানা রুমাল তৈরি করে এনেছিল সূচনা। সুতো দিয়ে আঁকা ফুল আর নামগুলোতে যেন তার সকল মনের আবেগ মিশ্রিত ছিল। কতই না লজ্জা পেয়েছিল সৌহার্দের নামের নিচে নিজের নাম লেখার সময়, যার ফলে পুরো একটা দিন কারো সামনে উপস্থিত হতে পারেনি। অসময় সূচনার উপস্থিতি জমিলা বেগমের অবস্থার আরও পরিবর্তন হয়ে গেল। এই দশমি, এইসব হাবি যাবে কি বলো? কে তোমার বর? কিরে নাতি, এমে এইসব কি বলে? সবাই নিশ্চুপ, কারো মুখে কথা নেই লীনাবাদে। তার মুখে বিরাজমান শয়তানি হাসি। অবশ্য সে বেশ খুশি সূচনা এবারই বউ হতে পারেনি বলে, কারণ সে জানত সূচনাকে বউ করলে সম্পদ তার হাতছাড়া হয়ে যাবে। রেশমিকে নিয়ে তার চিন্তা নেই। ভাইয়ের বিয়ের সময় বেশ ঘেটে ঘুটে এই মেয়েকে ঠিক করেছিল, আর এই বড় আঙুল সমান মেয়েই বা কী করতে পারবে? ও নাতি, কথা বলছো না কেন? আমি ওর বর। জমিলা বেগম ঘর কাঁপিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, কি? সবাই ভয়ে তটস্থ হয়ে আছে। সৌহার্দ মাথা জাকিয়ে রেখেছে, সে কখনো কারোর সামনে মাথা নত করে থাকে না, আজ প্রথম রেশমির জন্য মাথা নত করতে হচ্ছে। জমিলা বেগম গম্ভীর গলায় বললেন, কবে হলো এসব? কাল। কিভাবে? নাকি আগে থেকেই দেখা সাক্ষাৎ ছিল? যদি এমন হয় তাহলে আমার দম থাকতে ওই বেহায়ার নির্লজ্জ মেয়েকে আমার ঘরের চৌখাটেও পা রাখতে দিব না। তার সাথে আমার এর আগে কখনো দেখা হয়নি। তাহলে কিভাবে বিয়ে করেছো আমাকে না জানিয়ে? আমিও জানতাম না যে আমি বিয়ে করব। কাল চাচির সাথে ওনার ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম, তখন ওই আদবুরু রফিক, তার না বউ আছে? একথা শুনতেই লীনা ফুসে ওঠে, রাগান্বিত গলায় আম্মা বলে কিছু বলতে নিচ্ছিল। তখন জমিলা বেগম চোখ রাঙিয়ে বলেন, আমাদের মধ্যে কেউ কোনো কথা বলবে না, না হলে খুব অসুবিধা হয়ে যাবে। তারপর সৌহার্দের দিকে তাকিয়ে বলে, তুই বল। ওনার বউ অসুস্থ, বউ চাচির ভাই, আবার বিয়ে করবেন বউয়ের দেখাশোনার জন্য, কিন্তু বিপত্তিবাদে বিয়ে বাড়িতে। রেশমিকে দেখে আমি সম্পূর্ণ অবাক হয়ে গিয়েছিলাম, এত ছোট মেয়ে আর এত বয়স্ক লোক। আমি ভুলবশত ওই রুমে ঢুকে যাই যেখানে ওকে সাজিয়ে রাখা হয়েছিল। তখন রেশমি হুট করে আমাকে জড়িয়ে ধরে বলে, মামা আমি বিয়ে করব না। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছিলাম, দ্রুত গতিতে তাকে সরিয়ে কেটে পড়ি। রেশমিও তখনও জানত না ও কাকে ধরেছিল। এ দৃশ্য কিছু লোকজন দেখে ফেলে, মুহূর্তে তারা বাহিরে কুৎসা রটিয়ে দেয়। বেশ কয়েকজন রেশমিকে কলঙ্কি বেশ্যা এমন কথা শোনাচ্ছিল, কি জানি কি শুনে চাচিরাও পল্টি খেয়ে যান। তারা জানায় যে এ বিয়ে হবে না। তা শুনে রেশমির মামা বললেন,
বিয়ে ভাঙলে নাকি তিনি আর কোথাও বিয়ে দিতে পারবে না, তাই এই কলঙ্কের মুখ থেকে রক্ষা করতে আমি যেন তাকে বিয়ে করি। আমি বলেছিলাম, কেন, কেউ করবে না? অবশ্যই করবে। তখন একজন বলে, সবার দরকার নেই, তুমি করবে। তুমিই তো করবে না, বাকিদের কথা কেন বলছো? এরপর সবার কথা শুনে এক প্রকার জেদের বসেই রেশমিকে বিয়ে করে ফেলি। সৌহার্দের কথা শেষ, সে স্বাভাবিকভাবেই বসে আছে, তার মধ্যে কোনোরকম অনুতপ্ততা নেই, বাকিদের দৃষ্টি তার দিকেই নিবদ্ধ ছিল। তার কথা আর ভাবমূর্তি সবার মস্তিষ্কে দু ধরনের মনোভাব সৃষ্টি করছে। লীনা বেগম বেশ আবেগী গলায় বললেন, মা, আপনি জানেন আমি কত বার বারণ করেছিলাম এ বিয়ে না করতে, কিন্তু আপনার নাতি জনদরিদি হতে গিয়েছিল, সে আমার কথা উপেক্ষা করে গিয়ে বিয়ে করেছে, এমনকি সে আমার ভাইকেও নানান কথা শুনিয়েছে। মেয়েটারে দেখতেই তো সে কেমন হয়ে গিয়েছিল, নিশ্চয়ই কোনো জাদুটনা করেছে, না হলে আমার ভাইরে কেমনে এত কথা শুনিয়ে বিয়ে থেকে ঘুরিয়ে দিয়েছে। মেয়েটা বশীকরণ করতে, জানে মা, একদিনে আপনার নাতি বিয়ে করে ফেলছে, শেষ, আপনার সংসার শেষ। সৌহার্দ কোনো কথা বলল না, সে প্লেটটা টেনে খেতে বসল। এ বিয়ে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। রেশমি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে সব শুনছে, প্রত্যেক মানুষকে সে নজরে রাখছে। লীনার কথা শুনে তার বেশ সময় লাগলো না চরিত্র সম্পর্কে ধারণা করতে। সে এবার সৌহার্দের দাদির মুখপানে চেয়ে আছে, দেখতে চায় তিনি কি বলে। জমিলা বেগম বেশ খানিক সময় নীরবতা পালন করলেন, ঠান্ডা মাথায় বিবেচনা করে বললেন, তার মানে এ বিয়া নিজ থেকে করতে চাস নাই, তোর জোর করছে? সৌহার্দ জবাব দেয়, না, সে আপন মনে খাচ্ছে। জমিলা বেগম সম্মতির লক্ষণ হিসেবে ধরলেন, বেশ সময় নীরবতা পালন করলেন, তাহলে এই মেয়ের চাইরে দে তুই, আমি তোর জন্য এর থেকে ভালো মেয়ে দেখে রাখছি। ছাড়তে হলে বিয়ে করতাম না, বিয়ে এত সহজ না, আমার একদম জ্ঞান দেবি না, তোর থেকে আমি বহুত জানি, তুই ভালো বুঝোস, এই মেয়েরে আজকে চাইরা দিবি, এক্ষণ দিবি, আমি তোরে দুই দিনের মধ্যে বিয়ে করামো। সৌহার্দ জবাব দেয় না, শুধু একবার রেশমির দিকে তাকায়। রেশমির চোখের জল টলমল করছে, সৌহার্দের এমন গাছাড়া ভাব দেখে সে ফুঁসে উঠল, চোখের পানি সেকেন্ডেই লুকিয়ে ফেলল, ঘরের কোণা থেকে একদম মেজের দিকে আসলো, মাথার চুলে পেঁচানো গামছাটা খুলে ফেলল। সবাই তার দিকে তাকিয়ে আছে, বসতে চেষ্টা করছে সে কি করতে চায়। একরাশ ঘন চুল তার পিঠ ছড়িয়ে কোমর অবধি ঠেকল। রেশমি এসে সৌহার্দের পাশের চেয়ারটায় বসলো, সৌহার্দকে উদ্দেশ্য করে বলে, আমাকে পানির গ্লাসটা একটু দিন। সৌহার্দ চুপচাপ এগিয়ে গেল, তার কাণ্ডে বেশ অবাক সবাই। জমিলা বেগম রাগে গর্জে বলে উঠলেন, এই মেয়ে, এসব কী ধরনের ব্যবহার, তুমি এখানে বসেছো কেন? তা কোথায় বসবো, কোথায় বসবো মানে, তুমি এখানে কেন, যাও এখান থেকে, এক্ষুনি যাও। কেন দাদি, আপনি বুঝি আপনার স্বামীর সাথে খেতে বসতেন না? এই, কে তোর দাদি, কে তোর স্বামী? ওর একদম স্বামী বলবি না, আজকেই চলে যাবে বাড়ি থেকে, শোনোস নাই, ও যে তোর সবার প্যাচে পড়ে বিয়ে করছে। কি যে বলেন, আমি কোনো দুঃখে স্বামী বাড়ি ছেড়ে যাব? আর উনি যদি প্যাচে পরে বিয়ে করেই থাকে তাহলে রাতে কেন আমার সাথে থেকেছে, আমার সতীত্ব শেষ করে এখন ছেড়ে দেবেন, এটা আমি মানবো? রেশমির কথা শুনে সৌহার্দ বিষম খেল, সবাই অদ্ভুতভাবে তাকালো। লীনার স্বামী চুপচাপ উঠে চলে গেলেন। জমিনা বেগম নাকমক ছিটকিয়ে বলে উঠলেন, ছি 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 ছি, লজ্জার সরঙ্কে কিচ্ছু নাই নাকি, এইসব কি বলতেছ? ভুল কই বললাম, আপনি আমার ভেজা চুল দেখছেন না? ওহো, বুঝেছি, দাদাজি বোধহয় আপনারা এমন সোহাগ করে নাই, তাই না? এবার কোনো দিকে না তাকিয়ে সজীব উঠে চলে গেল। সৌহার্দ কাশতে কাশতে যক্ষা রোগীর মতো হয়ে গেল। সূচনার দৃষ্টি রেশমির চুলের দিকে, বুকটা ধক করে উঠল তার। তার দুঃখের সাগর এবার কানায় কানায় পূর্ণ হতে লাগলো। জমিলা ফুঁসে উঠল, সে রেগে বলে, দাদাজি সোহাগ না করলে তোমার শ্বশুর আসতো না, আর শ্বশুর না আসলে তোমার স্বামী আসতো না। রেশমি কোনো প্রতিক্রিয়াই করল না, সে আপন মনে খেতে বসল। তার এমন ভাবমূর্তি দেখে জমিলা বেগম আরও বেশি রেগে গেলেন। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, সব সময় ফারুক স্টোরির সাথে থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।